নমস্কার আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন প্ল্যাট হেলথ ক্লিনিক এক কৃষক বন্ধু একটা সুন্দর প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে মনে করুন আমরা বাজার থেকে ডিএপি কিনছি যার মধ্যে আঠেরো পার্সেন্ট নাইট্রোজেন আছে আর ফর্টি সিক্স ফসফরাস আছে তার মানে মোট হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট তাহলে বাকি ছত্রিশ পার্সেন্ট কী এই প্রশ্নটা কৃষকের মনে জেগেছে এবং খুব সত্যি এই প্রশ্নটা জাগারই কথা যে আমরা তাহলে আঠেরো পার্সেন্ট ছেচল্লিশ পার্সেন্ট নিচ্ছি বাকি ছত্রিশ পার্সেন্ট কী কিনছি আমরা যে ফার্টিলাইজার কিনি এই ফার্টিলাইজার কিভাবে তৈরি হয় না দুটো জিনিস দিয়ে তৈরি হয় একটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ তার মধ্যে নাইট্রোজেন থাকতে পারে ফসফরাস থাকতে পারে পটাশ থাকতে পারে বরং থাকতে পারে ক্যালসিয়াম থাকতে পারে জিঙ্ক থাকতে পারে সালফার থাকতে পারে এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আর একটা পার্ট যেটা থাকে সেটা হচ্ছে ফিলার যে ফিলারটা বা ইনঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এই ইনঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টকেই বলছি ফিলার এবং সেটা বালি হতে পারে সডাস্ট হতে পারে লাইমস্টোন হতে পারে এই জিনিসগুলো কিন্তু হতে পারে মনে করুন আপনি ডিএপি কিনেছেন এবারে আপনি মনে করুন একটা পঞ্চাশ কেজি ডিএপির বস্তা আপনি পঞ্চাশ কেজি ধরবেন না আপনি দু বস্তা ডিএপি কিনেছেন দু বস্তা আপনি যদি ডিএপি কেনেন তার ওজন হচ্ছে একশো কেজি তাহলে এই দু বস্তা ডিএপি আপনি বস্তাগুলো কেটে এক জায়গায় করে একশো কেজি একটা ডিএপি জায়গা তৈরি করলেন তাহলে এই একশো কেজি ডিএপির মধ্যে আপনার কী থাকছে না আঠেরো কেজি নাইট্রোজেন থাকছে ছেচল্লিশ কেজি ফসফরাস থাকছে আর ছত্রিশ কেজি বাকি সমস্ত কিছু মেটেরিয়াল থাকছে এই বাকি সমস্ত কিছু যে মেটেরিয়াল আছে বা ইনঅ্যাক্টিভ মেটেরিয়াল যেটা আছে এটা কিন্তু ফিলার বা আপনার এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে সডাস্ট বা কাঠের গুঁড়ো বা বালি বা লাইমস্টোন এই ধরনের জিনিসপত্র দিয়ে কিন্তু তৈরি এবং আরেকটা কৃষকদের মধ্যে এখনও প্রশ্ন জাগেনি হয়তো ভবিষ্যতে জাগতে পারে সেটা হচ্ছে যে আমরা ফার্টিলাইজার কিনি সব ঠিক আছে কিন্তু দুটো জিনিস আমরা দেখতে পাই একটা হচ্ছে কমপ্লেক্স ফার্টিলাইজার আর একটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার এই দুটো জিনিসের কনসেপ্ট একটুখানি জেনে নেওয়ার দরকার আছে কমপ্লেক্স ফার্টিলাইজার কি মনে করুন আমি বাজার থেকে দশ ছাব্বিশ ছাব্বিশ কিনছি এটা কি এটা কমপ্লেক্স ফার্টিলাইজার কমপ্লেক্স ফার্টিলাইজারটা কি এ আর কিছুই নয় দেখবেন যে একটা কমপ্লেক্স ফার্টিলাইজারের মধ্যে যে দানাগুলো হয় অর্থাৎ দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে মধ্যে যে দানাগুলো হয় এই দানাগুলোর প্রতিটা দানার মধ্যে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশ থাকবে প্রতিটা দানার মধ্যে অর্থাৎ একটা বস্তাতে যতগুলো দানা থাকবে প্রতিটা দানার মধ্যেই কিন্তু আলাদা আলাদাভাবে পার্সেন্টেজ আপনি যদি দেখেন দশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট এবং ছাব্বিশ পার্সেন্ট এনপিকে রেশিও কিন্তু থাকবে আর মিক্সড ফার্টিলাইজারটা কি না মিক্সড ফার্টিলাইজার হচ্ছে যে আপনি কিন্তু এখানেতে যে সারটা কিনবেন সেই সারের প্রতিটা দানার মধ্যে নাইট্রোজেন ফসফেট এবং পটাশের পার্সেন্টেজ সমান আপনি পাবেন না কিন্তু গোটা বস্তার মধ্যে আপনি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের পারসেন্টেজ পাবেন মনে করুন আপনি কুড়ি 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 এটা আপনি কিনছেন এটা হচ্ছে আপনি কি হিসেবে কিনছেন না মিক্সড ফার্টিলাইজার হিসেবে কিনছেন মনে করুন আপনি দু বস্তা কুড়ি 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 কিনলেন দু বস্তা কুড়ি কুড়ি কিনে আপনি দু বস্তা কেটে একশো কেজি করলেন এই একশো কেজির মধ্যে আপনি যখন গোটা সারটাকে আপনি দেখছেন এই গোটা সারের মধ্যে কিন্তু কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন কুড়ি পার্সেন্ট ফসফেট এবং কুড়ি পার্সেন্ট পটাশ আছে এবার আপনি যদি কেজিতে বলেন তাহলে কুড়ি কেজি নাইট্রোজেন আছে কুড়ি কেজি ফসফেট আছে এবং কুড়ি কেজি পটাশ আছে এবং এর সাথে কি আছে না এর সাথে যেটা থাকবে কুড়ি 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 অর্থাৎ ষাট এবং চল্লিশ কেজি ফিলার মেটেরিয়াল এর সাথে কিন্তু আছে কিন্তু আপনি যদি প্রতিটা দানাতে হিসেব করেন প্রতিটা দানার মধ্যে কিন্তু কুড়ি 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 এই পার্সেন্টেজে কিন্তু থাকবে না মিক্স ফার্টিলাইজারের ক্ষেত্রে সেই জন্য আপনি কিন্তু মিক্সড ফার্টিলাইজার নিজেও তৈরি করতে পারেন অর্থাৎ আপনি যদি ইউরিয়া ফসফেট এবং পটাশ এই তিনটে কেনেন তিনটে কিনে কিন্তু আপনি পনেরো 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 দশ 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 বা কুড়ি 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 এই সার মিক্স ফার্টিলাইজার কিন্তু বাড়িতে নিজেই তৈরি করতে পারবেন কিন্তু কমপ্লেক্স ফার্টিলাইজার কিন্তু আপনি তৈরি করতে পারবেন না কারণ কমপ্লেক্স ফার্টিলাইজার তৈরি করতে গেলে সেখানেতে কিন্তু যে রেশিওতে প্রতিটা দানার মধ্যে যে পার্সেন্টেজ থাকবে যেটা বাড়িতে করা সম্ভব নয় এটা একমাত্র ফ্যাক্টরিতে করাই সম্ভব এই দু দুটো জিনিস আমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু মনটা অনেক শান্তি পাবে আশা করছি আপনারা চাষ করবেন সব ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো জেনে নিলে পরবর্তীকালে আপনারা যখন বিভিন্ন কম্পিটিশানে যাবেন যান হয়তো ভবিষ্যতে আপনাদের কাজেও লাগবে আশা করছি ভিডিও ভালো লাগছে যদি জমির সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন নমস্কার